লক্ষ্য করে দেখবেন বাবা, অনেকে ভগবানের সেবার জন্য যদি দান করে, মনে করুন 500 টাকা দিল, তার পিছনে উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? আমার ছেলে যদি এই পরীক্ষায় পাশ করে ভালো চাকরি করতে পারে, এই বছর আমি 500 টাকা দিলাম, হে ভগবান ছেলে যদি চাকরি পায় পরের বছর তোমাকে 5000 টাকা দেব। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে আমরা 500 টাকা দিয়ে বায়না করে রাখি, যদি তুমি ছেলে চাকরি দাও তবেই তোমাকে দেব, না হলে দেব না। ভাবুন আমাদের মনটা কত ছোট। চাইবার কি প্রয়োজন আছে মা? চাইবার কি প্রয়োজন আমাদের? তিনি আমাদের কি দেননি? দেখবেন অনেকে বলে কীর্তন শুনতে যাব, কি করতে যাব কীর্তন শুনতে? কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, অনেকে বলে বলে কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, কীর্তন শুনতে কি করতে যাব? আচ্ছা বলুন তো বাবা, আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনি কি আপনার খাবারটা জোগাড় করে এনেছিলেন? কি বলুন, আসার সময় কি খাবারটা জোগাড় করে এনেছিলেন? আসবা মাত্রই মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন, কোথা থেকে এলো সেটা আপনি কি এনেছিলেন? তাহলে আপনি যে আসবেন, ভগবান আপনি আসার আগেই আপনার খাবারটা পাঠিয়ে দিয়েছে, যে আমার সন্তান চলে গেলে, ভূমিষ্ঠ হলে সে কি খাবে। আপনি ভাবার কে? কিছুই ভাবতে হবে না, জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের, যে ইচ্ছা সেই ফলই ধরে। সারাদিন আমরা অনেক চিন্তা করি, এটা করব ওটা করব, কিন্তু দেখা গেল কি ঘর থেকে বাহির হলাম, কোনো কাজই সম্পূর্ণ হলো না, আবার খালি হাতে ঘরে ফিরতে হলো। কেন না? ভগবান যেটা চাইবেন সেটাই হবে। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অত সহজ নয়, মায়ের স্তনে যে দুগ্ধ ভগবান পাঠিয়ে দেন আমাদের জন্য, দেখুন কতটা বিচার করে তিনি পাঠান। আবার কি, কতটুকু উষ্ণ দিলে সন্তানের শরীর ভালো থাকবে, কতটুকু মিষ্টি দিলে সন্তান ভালো খাবে, সেটা বিচার করে পাঠিয়ে দেন। তার প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে, তবেই ভালোবাসা পাওয়া যাবে। ভালোবাসা দিতে হবে, শুধু এটা দাও ওটা দাও সেটা দাও করলে হবে না। আমরা গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিই, নিয়ে কি করি, বাড়ি এসে গলার তুলসী মালাটা খুলে ঘরে বা চালে গুজে রেখে দিই। কেন? তুলসীর মালা পড়লে কি হয়, সম্মানে বাধে। তুলসীর মালা পরে বাইরে যাওয়া যায়, লোকে দেখলে বলবে কি তাই তো? আর স্বামী যদি একটা সোনার চেন কিনে এনে দেয়, যদি বলে দেখো এই মালাটা কিন্তু খুলবে না, তোমার জন্য গড়ে এনেছি, কি করি? স্বামীর কথা মতো গলায় চেনটা পরে রাখি, তাই না? তাহলে ইহজগতের স্বামী সোনার চেন দিয়েছে সেটা আমরা গলায় পরি, আর জগৎ স্বামী তিনি যে মালাটা দিয়েছেন সেটা আমরা খুলে রেখে দিই। কেন? সেটা পড়লে লজ্জা করে। কি দিয়েছেন আপনার স্বামী, কত কি দিয়েছেন আপনার? একটা সোনার চেন দিয়েছে, পরের বছর নাই একটা সোনার আংটি দিয়েছে, নাই একটা বালা দিয়েছে, এই তো 2-4টে কাপড় দিয়েছে, এই তো কয় লাখ টাকার জিনিস দিয়েছে আপনাকে? 3 লাখ টাকা। একবার হিসাব করে দেখেছেন ভগবান আপনাকে কি দিয়েছে? এই যে দুটো চোখ দিয়েছে আপনাকে বাবা, আমাদের যে চোখ ভগবান দান করেছেন, যার জন্য আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, এই চোখ দুটো যদি আমরা বিক্রি করে দিই, কয় লাখ টাকায় বিক্রি হবে একটু বিচার করে দেখুন। যদি শরীরে রক্তগুলো বিক্রি করি, কয় লাখ টাকায় বিক্রি হবে? যদি দেহ থেকে কিডনিটা তুলে দিই, বিক্রি করে দিই, কত টাকায় বিক্রি হবে? কত মূল্যবান সম্পদ দিয়েছেন ভগবান আমাদের জন্য! তাহলে মহাজন বললেন, যে ভগবান যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎ পিতা, তিনি আমাদের সর্বস্ব দিয়েছেন, আর তাকে আমরা কি করি, 200 টাকা দিয়ে বলি যদি দাও তবেই দেব, না হলে দেব না। চাইবার কি প্রয়োজন হয়? কোনো দরকার নেই।
যতটুকু দান করবে, যতটুকু সেবাই দেবে, যেন ভগবানের সেবাই লাগে, এটাই যেন আমাদের কামনা থাকে। হে প্রভু, আমি যতটুকু তোমায় দিয়েছি, আমি বড় কাঙাল, বড় অসহায়, বড় দরিদ্র, তুমি আমাকে যা দিয়েছো তার থেকে কিঞ্চিত তোমায় দিয়েছি, কৃপা করে এটুকু তুমি তোমার সেবাই গ্রহণ করো, যেন তোমার সেবাই লাগে, এইটুকু কামনা আমাদের মধ্যে থাকতে হবে, এইটুকু ভক্তি থাকতে হবে, ভালোবাসা রাখতে হবে, তবে কিছু না কিছু পাওয়া যাবে। তাই আজ যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য সেই 60,000 বালখুল্লু মুনি ঋষি আজ বৃন্দাবনের ব্রজঙ্গনা, সকল গোপীগণ যেই না মুরলী ধ্বনি শ্রবণ করেছে, তারা অন্তর থেকে সর্বস্ব সঁপে দিয়েছে গোবিন্দ সেবায়। তাই গৌর হরি বল, হরি বল। আর যেই না মুরলী ধ্বনি শুনেছে, শোনাল গোপী প্রেম হীরপি, আজ মনের আনন্দে সকল গোপী যাচ্ছে, কিন্তু মা যাওয়া বললেই যাওয়া হয় না, গোবিন্দ সেবায় যাওয়া বললেই যাওয়া হয় না। সকল গোপী যাচ্ছে বটে, কিন্তু দেখুন কোন কোন গোপী এক চরণে নূপুর পড়েছে, আর এক চরণে নূপুর পড়া হয়নি। কেন? ওই যে মুরলী ধ্বনি শ্রবণ করেছে, ছুটে চলেছে। কোনো কোনো গোপী এক করে কঙ্কন পড়েছে, আর এক করে পড়া হয়নি। কোনো কোনো গোপী এক করণে কুণ্ডল, কোনো কোনো গোপীর এক চোখে কাজল, মানে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় মুরলী ধ্বনি শ্রবণ করে ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দ দর্শনে। কোনো গোপী সন্তানকে সেবা দিচ্ছিল, হঠাৎ মুরলী ধ্বনি শুনবা মাত্র সন্তান ফেলে চললেন জগৎ পতির সেবায়। কোনো কোনো গোপী ইহজগতের পতি ছেড়ে পরপতি সেবার লাগি ঘর ছেড়ে চললেন। কিন্তু যে ঘরের স্বামী গোবিন্দ কে জানে না বোঝে না, সেই ঘরের স্ত্রী, সেই ঘরের কুলবধূ, যেই না ঘর থেকে এক পা বাহির করেছে, এমন সময় সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন, এত রাত্রে কোথায় যাচ্ছিস? স্বামী, ছেড়ে দাও আমাকে, আজ আমাকে যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, আবার যার কাছে যাচ্ছি সেও তোর স্বামী, সত্য করে বল কোথায় চলেছিস? বললাম তো, আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার নয়, সে আমারও স্বামী, তোমারও স্বামী, জগৎ স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। কি বললি, কি বললি তুই? আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাচ্ছিস? তাহলে তুই কলঙ্কিনী, তুই অসতী, তুই বিচারিণী? না না স্বামী, আমি কলঙ্কিনী নই, আমি বিচারিণী নই, বিশ্বাস করো স্বামী, একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি আজকে রজনীটার জন্য। আমায় তুমি ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, আমি আর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না, শুধু আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। কলঙ্কিনী, অসতী, শুনেরা, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী,
আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু বিবাহ দিয়েছে তো এই দেহটার সঙ্গে। জানো স্বামী, দেহের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি, সেটা কি জানো? সেটা হলো মন। কলঙ্কিনী, ওই মনটা আমাকে দে, কি করে দেব বলো? শিশুকালেই তো তার চরণে সঁপে দিয়েছি, কি করে তোমায় দেব বলো? তবে শোন, হাতটি ধরে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা টেনে বললেন, যা দেখি কেমন করে যাস। শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল বাবা। সেই গোপীকে দেখে দে বলল, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি আজকে রজনীটার জন্য। কোথায় আছো তুমি, একবার দেখা দাও। আমার স্বামীর বাক্যই যেন সত্য হয়, এই অসার দেহটা রেখে এই মনটা নিয়ে যেন আমি তোমার কাছে যেতে পারি। কোথায় আছো তুমি, একবার দেখা দাও হে বিপদ ভঞ্জন মধুসূদন।